নজর রাখবো পরবর্তী সংবাদে। চুরির চেষ্টা, দিন দুপুরে রিকশা থেকে ব্যাটারি চুরির অভিযোগ, যদিও সফল হল না চোর, এমনটাই অভিযোগ উঠে আসছে বিলুনিয়া থেকে, জানাবো ঘটনা প্রসঙ্গে। তবে ইতিমধ্যে ঋষিমুখ ব্লকের রতনপুর এলাকার ঘটনা জানা যায়। জয়কাতপুর এলাকার মঞ্জু মিয়া গত 7-8 বছর যাবৎ বিভিন্ন এলাকা ঘুরে ঠেলা রিকশা নিয়ে জিনিসপত্র কিনে সংসার প্রতিপালন করছেন, ভাঙাচোরা জিনিসপত্র কিনে, এবং সেই রিকশারই ব্যাটারি চুরি করতে যায় ইতিমধ্যেই এক চোর, এমনটাই অভিযোগ। তবে পালিয়ে যেতে চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ইতিমধ্যেই রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিলোনিয়া থেকে। ঠিক কি অভিযোগ শুনুন। আমরা তো ব্যাটারি দিয়ে চলি না, কিন্তু ব্যাটারি খুলছে, হ্যাঁ ব্যাটারি খুলছে, এমনকি না দেখলে তো 7,000 টাকা আমার মালিকের দন লাগতো। আমরা তো ব্যাটারি দিয়ে কটিয়া ভাই। কবে হয়েছে এটা? এর তো 15-20 মিনিট। আপনি সেই সময় কই আছেন? ওই ডাক দিয়েছে একজন, একটা সাইকেল বেজো, সাইকেল আনতাম গেছি, এর মধ্যে সাইকেলটা লই হয়েছে অলরেডি, আয়া দিতে ঠালা লেগে দিই বাঙালি বাড়ির সামনে, এখান থেকে ডাক দিছে আমার কইতাছে কত এমনি এমনি আমার হুমকি দিছে। রুলটা আচ্ছা, আমি কি বাঙ্গাছড়া কিনে কথা করে তোমার? হ্যাঁ। বাড়ি কোন বাড়ি? জগৎপুর। আর কোন জায়গা এটা? রতনপুর। এমনি মেন ঘটনা কি হয়েছে? মেন ঘটনা আমি এখান থেকে গেছি বাঙ্গাছড়া কিনতে, আয়া দিকে আমার ঠেলা লইয়া গেছে ব্যাটার টেটারে আলাদা করে নিছে, তার লোক ভর্তি করে কেটা, এই যে একজন টাইপ আলাদা বাঙালি আছে। আপনারা শুনলেন অভিযোগ, ইতিমধ্যে চোর পালিয়ে গেলেও সেক্ষেত্রে ব্যাটারি চুরি করতে তারা সমর্থ হয়নি এমনটাই জানা যাচ্ছে। তবে দিন দুপুরে এভাবে চুরির ঘটনাতে চাঞ্চল্য গোটা রাজ্য জুড়ে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।